আমার কোনো রকম কোনো পয়সা দেওয়ার দরকার নাই, আপনার থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি। যার জন্য বাইরে 10,000 টাকা খরচা করতে যান সেই ট্রেনিংটা এখানে বিনা পয়সা নিয়ে নেন। আপনি এখানে 2 দিন থাকুন, থেকে ট্রেনিং নিয়ে চলে যান। মেডিসিন ওরিয়েন্টেড ট্রেনিং, তার জন্য থাকবে ডাক্তার। আপনার ফুড ম্যানেজমেন্ট ট্রেনিং, তার জন্য থাকবে ফুড ডিপার্টমেন্টের লোক। আপনার ওয়েদার ওয়েদার ডেভেলপমেন্ট এবং স্ট্রাকচার ওরিয়েন্টেড, তার জন্য থাকবে ইঞ্জিনিয়ার বা স্ট্রাকচার ওরিয়েন্টেড লোক। কোন সমস্যা আপনি ফেস করছেন যে একটা নতুন কিছু করার কথা আপনার মনে হচ্ছে? আপনি একটা একবদ্ধ হয়ে আমরা একটা শুরু করবো ফার্মার প্রডিউসার কোম্পানি। তো টাকা ইনকাম করতে গেলে আপনাকে মালটা সেল করতে হবে। এখন অবধি কোনো ফার্মার বলে না যে মাল সেলের দায়িত্ব আমি নিচ্ছি, আমরা ইন ফিউচার মাল পুরো সেল কিনে নেওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি। এরপরে আসছে থার্ড স্টেজ, যেটা হচ্ছে সবচেয়ে বেশি মারাত্মক। ম্যাক্সিমাম চাষি এই থার্ড স্টেজে গিয়ে মাথায় হাত দিয়ে ফার্মের তলে বসে পড়ে। রিস্ক ফ্যাক্টর কমান, ব্যবসা স্মুথলি করুন। সবসময় আমরা চেষ্টা করি আপনার যেখানে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমের সলিউশন দিতে, নাহলে আমাদের এগ্রিকালচার ডায়েরি কোনো ভ্যালুই থাকে না। যারা গোট ফার্ম করতে চান তাদের কাছে একটা বড় সমস্যা আমরা দেখেছি যে আপনারা যেখান থেকে কোনো ট্রেনিং নেন না কেন, 7 দিন হোক বা 10 দিন, প্রথম যখন আপনারা ট্রেনিং নিয়ে ফার্ম শুরু করেন তখন দেখা যায় 90% আপনার ট্রেনিং থেকে ভুলে গেছেন, মাত্র 10% আপনার খেয়াল আছে। তো আমরা গোট ফার্মের সেক্টরে যখন প্রথম আসি তখন দেখেছিলাম যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট সিকিওর করার, সেটা হচ্ছে ছাগল মারা গেলে যেন তার একটা কভারেজ পাওয়া যায়, যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন সেটা যেন একটা সিকিউরিটি থাকে। দ্বিতীয়ত হচ্ছে এই লোকাল এলাকায় যে ছাগলগুলোর মার্কেটে চাহিদা বেশি সেটা না করে বাইরের ব্রিড নিয়ে বেশিরভাগ ফার্মাররা করছিলেন। তো বড় একটা সমস্যা, ছাগল মারা যাচ্ছিল এবং বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়ছিলেন। সেই সমস্যার সমাধান আমরা নিয়ে এসেছিলাম ক্রস ব্রিড। তো আজ সেই ফার্মারের সঙ্গে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং বেশ কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। হতে পারে সেটা ট্রেনিং সংক্রান্ত, হতে পারে সেটা নিউ সিস্টেম সংক্রান্ত, যাতে আপনাদের গোট ফার্মটা অনেক বেশি সহজ হয়ে যায় এবং যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় 80-90% ফেলিওর রেট আছে সেটা যেন অনেক কমে যায়, তাহলেই কিন্তু আপনি গোট ফার্মে সাকসেস হতে পারবেন। হাই, হ্যালো, নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। তো চলুন আজ মুর্শিদাবাদ জেলার রণবীর দার সঙ্গে কথা বলি, যিনি জগন্নাথপুর গোট ফার্মের ওনার। সেটা হচ্ছে একটা মানুষ আসছে, সে 2 দিন 3 দিন 7 দিনের একটা জায়গা থেকে ট্রেনিং করছে, ট্রেনিং করার পরে তার মাল নিতে হয়তো 1-1.5 মাস 2 মাসের একটা গ্যাপ থাকছে। এখানে দুরকমভাবে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। একটা, মানুষ আগে না জেনে হুট করে ঘর করে ফেলছে, ঘর করার পর তাদের মাথায় লাগছে না এবার আমাকে ট্রেনিং নিতে হবে, সুতরাং সে ট্রেনিংয়ে যাচ্ছে। এবার ট্রেনিংয়ে যাওয়ার পর সে তার ঘাস ফাঁস কিছুই তৈরি করেনি, ট্রেনিংয়ে চলে গেলো, ট্রেনিং নিয়ে আমরা তাদের কাছ থেকে মাল কিনে নিয়ে চলে এলো, দিয়ে আর খাওয়ানোর কিছু নাই। এটা ওয়ান টাইপ অফ প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে, সে মানুষটা আসছে নর্মালি, আগে ট্রেনিং নিচ্ছে, ট্রেনিং নেওয়ার পর ঘর বানাতে গাছ লাগাতে গিয়ে তার আরও 1-2 মাস টাইম স্পেন্ড হয়ে যাচ্ছে। এই 1-2 মাসে সে ট্রেনিংয়ের 99% ভুলে বসে থাকছে। সবার ফার্স্টে ফার্ম করার আগে আপনি কোনো ফার্মের ভিডিও দেখলাম, দেখে ভালো লাগলো ফার্ম করে নেবো, এই চিন্তাভাবনা থেকে একটু দূরে আসুন। আগে কোনো ফার্মের টাচ আপে যান, তার কাছে যান, দেখুন আপনি যে 1-2 লাখ টাকা বা 5 লাখ টাকা বা 50 লাখ টাকা একটা ইনভেস্ট করে দিচ্ছেন ফার্মের পেছনে, না জেনে শুনে যে আপনি করতে পারবেন কি পারবেন না, তার জন্য দরকার হলে আপনি এখানে আসুন। আপনি এখানে থেকে নিজের মনে করে, নিজের মতন করে ফার্মের টেক কেয়ার করুন, ফার্মের দেখাশোনা করুন, দিয়ে 2-3 দিন থেকে আপনি আগে জিনিসটা বুঝুন যে আপনি এটা করতে পারবেন কি পারবেন না। যদি মনে হয় করতে পারবো দেন আপনি ফার্মের দিকে এগোন, যদি মনে হয় না পারছি না তাহলে আপনার এগোনোর দরকার নাই, আপনি ফিনান্সিয়াল এই লসটা খাবেন না। এই সুযোগটা আমি আবার এখানে নিউ একটা চালু করছি, রিস্ক ফ্যাক্টর কমান, ব্যবসা স্মুথলি করুন এবং ব্যবসা করতে গেলে ফিউচার ভেবে ব্যবসা করুন। অন্যান্য জায়গায় কী করে বাচ্চা কীভাবে এলো, কী রোগ হলো, কী করলো, কীভাবে মেনটেন করলো, কীভাবে পায়খানা পরিষ্কার করতে হয়, এই সমস্ত নিয়ে একটা 5-7 দিনের খিচুড়ি একটা ট্রেনিং দিয়ে দেয়। এই ট্রেনিংটা আপনি এখানে এসে বিনা পয়সায় নিয়ে যান, আমার কোনো রকম কোনো পয়সা দেওয়ার দরকার নেই, আপনার থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি, শুধু থাকতে খেতে যেটুকু চার্জ দেওয়ার একটা রাঁধুনিকে
খাওয়া দাওয়া তৈরি করতে সেটুকু চার্জ দেন। যদি আপনার মনে হয় আপনি এখানে থাকবেন না, আপনার একটু লাক্সারি দরকার, আপনি হোটেলে থাকুন, স্টেপ বাই স্টেপ সকালে আসুন, সারা সন্ধ্যে অবধি থাকুন, থেকে আবার চলে যান, সেখানে আপনার কোনো টাকাই লাগবে না। তাহলে ABCD শেখার মতন এটা হচ্ছে মোটিভেশনাল ট্রেনিং। এই মোটিভেশনাল ট্রেনিংটা নেওয়ার পর আপনি মাথায় ডিসাইড করুন যে আপনি কি ফার্ম করতে চাইছেন। যদি ফার্ম করতে চান তখন আমাদের পার্ট বাই পার্ট ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে। এই ট্রেনিংটা দেবো আমরা 3 থেকে 4 মাস ধরে, লং টাইম ধরে। আমরা যেটা বলি, ছাগল কেনার আগে মিনিমাম মানুষের দরকার হচ্ছে ছাগলের খাবার তৈরি করা। আপনি আগে ভাবুন আপনি ছাগলকে কিভাবে খাওয়াবেন, তারপর তাকে কোন জায়গায় রাখবেন, আপনার ওয়েদার কন্ডিশন কি, আপনি যে জমিতে ফার্ম করতে চলেছেন সেই জমির অবস্থা কি রয়েছে, উঁচু না ল্যাটা না, কোন দিকে মুখ আছে, ওখানে রোদ পড়ে কি না, এগুলো নিয়ে থিঙ্কিং করুন। থিঙ্কিং করার পর এগুলো একটা ভাবনার ব্যাপার থাকে। একটা সঠিক পরিবেশ না হলে কিন্তু মেনটেন হয় না। যেটা এনভায়রনমেন্টাল ট্রেনিং নেওয়া, একদম একদম এনভায়রনমেন্টাল ট্রেনিং না হলে আপনি বুঝবেন কি করে, আপনি এখন লোকে করছে দুটো এনে হাইব্রিড ছাগল বড় দিচ্ছে, না সেই ছাগল দুটো পটাস হয়ে গেল গল্প স্যার, তাহলে 50,000 টাকা লস হয়ে ওখানে বসে থাকলো দুটো ছাগলে। এরপর সেকেন্ড স্টেজ চলে আসছে, যেখানে ছাগলের ঘাস লাগাচ্ছেন, ঘর বানাচ্ছেন, ছাগল কিনছেন, কিভাবে ঢোকাতে হয় এই প্রসিডিউর অবধি যেটা শিখছেন, এটাকে আমরা সেকেন্ড স্টেজ রেখেছি। এরপরে আসছে থার্ড স্টেজ, যেটা হচ্ছে সবচেয়ে বেশি মারাত্মক। ম্যাক্সিমাম চাষি এই থার্ড স্টেজে গিয়ে মাথায় হাত দিয়ে ফার্মের তলে বসে পড়ে যে আর যা আমার এতগুলো ছাগল চলে গেল, আমার এবার কি হবে। এই স্টেজটা আছে মাল ফার্মে ঢোকার মানে ঠিক 45 দিন থেকে 60 দিন অবধি। এই স্টেজের জন্য আপনার প্রপার মেডিসিন ওরিয়েন্টেড ট্রেনিং দরকার, এটাকে আমরা বলছি থার্ড স্টেজ। এই থার্ড স্টেজটা মোস্ট ইম্পর্টেন্ট। যেমন এই থার্ড স্টেজের মধ্যে মানাম দেখতে পাই PPR রোগে আক্রান্ত হয়ে গেছে। থার্ড স্টেজের মধ্যে 45-60 দিনের মধ্যে দেখা যায় গোট পক্স হয়ে গেছে। এই থার্ড স্টেজের মধ্যে দেখা যায় অনেক আনম্যাচিওর ডেলিভারি হয়ে গেছে, অনেক হয়তো ভুলবশত ভুল প্রেগনেন্ট ছাগল কিনে ফেলেছেন। এইরকম প্রচুর ফান্ডা বা প্রচুর ভাইরাল ইনফেকশন যেগুলো এই থার্ড স্টেজের মধ্যে হয়, এখানে কিন্তু শেষ নয়, এরপরে আছে মেন ফান্ডা। এটা হলো আপনার মেডিসিন ওরিয়েন্টেড শেষ কথা। এরপরে মেন ফান্ডাটা যেটা কাস্টমারদের কাছ থেকে আমরা শুনতে পাই, মাল তো আমি কিনলাম, মাল ফার্মে ঢোকালাম, 45 দিন 60 দিন পার হলো, মাল আমার ঠিকঠাক আছে, এইবার বাচ্চা তাহলে কি করে হবে, বাচ্চাটা কিভাবে পোর্টফোলিও ভালো হবে, কিভাবে বাচ্চার বডিটা ডেভেলপমেন্ট হবে, এবং মালটা কোথায় বেচবো। এই মাল বেচার জন্য আমরা এখন নতুন প্রসিডিওর যেটা নিয়ে এসেছি সেটা আমরা এখানকার গোটা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী আমরা যেগুলো ফার্মার আমাদের যারা ফার্মার আমাদের কন্ট্যাক্টে যারা ফার্মার করছে তাদেরকে নিয়ে একটা একবদ্ধ হয়ে আমরা একটা শুরু করবো, ফার্মার প্রডিউসার কোম্পানি, যার কাজ থাকবে এই যে ডেভেলপমেন্ট মালগুলো এগুলো যখন হবে তখন আপনাদের কাছ থেকে কিনে সেগুলোকে আমরা মাটন এক্সপোর্টের মাধ্যমে বাইরে পাঠানো, যাতে বাইরের দেশেও আমাদের দেশীয় ছাগল বা আমাদের ক্রসব্রিডের ছাগলের একটা যেন নাম থাকে। তো এই ফোর্থ স্টেজ হচ্ছে কিভাবে বাচ্চা বড় করবেন, কিভাবে বাচ্চার বডি ঠিকঠাক অল্প দিনের মধ্যে ডেভেলপমেন্ট করবেন এবং সেটা বিক্রি করবেন কোথায়। যেমন মা ছাগল এটা প্রেগনেন্ট হওয়ার পর আফটার যে 3 মাস, একটা মা ছাগল প্রথম প্রেগনেন্ট হওয়ার পর কিছু করতে হয় না, কেউ বুঝতে পারে না কখন প্রেগনেন্ট করতে হয়, সেটা কখন প্রেগনেন্ট করতে হয় তো সেটাও লোকে জানে না। এরপরে দেখা যায় 3 মাস বা 4 মাস পর যখন পেট মোটা হয়ে গেল, পালান ঝুলে গেল, তখন মনে হয় এই আমার ছাগল এবার প্রেগনেন্ট হয়ে গেছে, এবার তো বাচ্চা দেবে। এই টাইম থেকে মাকে কি নিউট্রিশন দিতে হয়, কিছু ডায়েট রয়েছে, সেই ডায়েটেশিয়ানগুলো ফলো করুন, সেই ডায়েটগুলো ফলো করুন, যে এই খাবার খাওয়ালে বাচ্চারা সলিড আসবে। অনেক ফার্মারের এই প্রবলেম হয় যে বাচ্চা প্রপার আসছে না বা বাচ্চার ডেভেলপমেন্ট আসছে না, বাচ্চা গ্রোথ হচ্ছে না, এগুলো এই জ্ঞানের অভাবে। দাদা নিজে ট্রেনিংটা দিচ্ছেন, ট্রেনিংটা দেবে কারা? ট্রেনিংটা দেবে মেডিসিন মানে সমস্ত কিছু ডাক্তার ওরিয়েন্টেড ট্রেনিং হবে। আপনার মেডিসিন ওরিয়েন্টেড ট্রেনিং, তার জন্য থাকবে ডাক্তার, আপনার ফুড ম্যানেজমেন্ট ট্রেনিং, তার জন্য থাকবে ফুড ডিপার্টমেন্টের লোক, আপনার ওয়েদার মানে ওয়েদার ডেভেলপমেন্ট এবং স্ট্রাকচার ওরিয়েন্টেড, তার জন্য থাকবে ইঞ্জিনিয়ার বা স্ট্রাকচার ওরিয়েন্টেড লোক। লাস্ট পার্টে আমি থাকবো সেলস এবং মার্কেটিং, এটা দেখবো আমি। টাকা ইনকাম করতে গেলে আপনাকে মালটা সেল করতে হবে। এখন অবধি কোনো ফার্মার বলে না যে মাল সেলের দায়িত্ব আমি নিচ্ছি, আমরা ইন ফিউচার মাল পুরো সেল কিনে নেওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি। আমাদের বেশিরভাগ যে ফার্মারগুলো দেখি 1 থেকে 2 বছর বা 4 বছর পরে সেগুলো বসে যায়, কারণ তাদের মার্কেট লিঙ্কেজ নেই, দ্বিতীয়ত তাদের মানে প্রপার এডুকেশন নেই, মডার্ন ফার্মিং এর টেকনোলজি জানা নেই, মধ্যেখান থেকে এসে কিছু টাকা তারা নষ্ট করে ফেলে, বাড়িতে মুখ দেখাতে পারে না, এরকম একটা ব্যাপার চলে আসে। এবার দেখুন এটা আমার দ্বারাও শুধু সম্ভব না, আপনাদেরকেও ডে বাই ডে আপনার থিঙ্কিং ডেভেলপ করতে হবে। আমাদের আশা করছি মোটামুটি 6 মাস বা 1 বছরের মধ্যে আমরা প্রোডাকশন কোম্পানি তৈরি করে ফেলছি, সেখান থেকে আপনাদের পুরো মালটা আমরা নিজেরা কিনে নেবো, দিয়ে আমরা সেগুলোকে এক্সপোর্ট করবো। তার মানে আপনি চাইছেন যে বেস্ট লোকগুলোকে নিয়ে একটা বেস্ট এডুকেশন দিতে, একদম বেস্ট এডুকেশন নিন, বেস্ট ভাবে চালু করুন, যাতে আপনার কোনো জায়গায় খামতি না থাকে, যাতে লস না হয়, যাতে আপনার কোনো জায়গায় কোনো রকম লস না হয়। এই ট্রেনিংটা যদি আপনি বলেন অনেক
পয়সাওয়ালা লোক আছে যারা বলে না আমি একবারে 10 দিনের ট্রেনিং নিয়ে নিচ্ছি, দাদা আমরা দিতে পারবো না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে, এটা হবে না। এই ট্রেনিংটা দেবো আমরা 3 থেকে 4 মাস ধরে, লং টাইম ধরে। প্রথম ট্রেনিং হবে মোটিভেশনাল ট্রেনিং 1 থেকে 2 দিনের হয়ে গেল, তারপরে ট্রেনিং হবে স্ট্রাকচার ওরিয়েন্টেড এবং ফিড ওরিয়েন্টেড, এনভায়রনমেন্টাল ওরিয়েন্টেড, 3 দিনের ট্রেনিং হয়ে গেল, তারপরে ট্রেনিং হবে মেডিসিন ওরিয়েন্টেড, হয়তো 3 দিন বা 5 দিনের ট্রেনিং হয়ে গেল, তারপরে হবে কীভাবে বাচ্চা বড় করবেন এবং তার মার্কেটিং প্রসিডিওর কী হবে, 3 দিনের ট্রেনিং। একটা কম্বাইন্ড ট্রেনিং এটা যেটা করতে যায়, এই করতে গেলে মোটামুটি আপনার খরচা হবে 15,000 টাকা মিনিমাম। এই জিনিসটা আমরা কম্বাইন্ড প্যাক দিচ্ছি 10,000 টাকায়। আচ্ছা, আপনি যে একটা বড় প্যাকেজের কথা বলছেন, অনেকে তো হতে পারে ছাগল তুলে রেখেছে তার দরকার নেই, মিডিলে শুধু আমার মেডিসিনের পার্টটাকেও শেখার দরকার বা আমার লাস্ট কাপ ম্যানেজমেন্ট, বাচ্চা ম্যানেজমেন্ট এগুলো শেখার দরকার, তো সেইভাবে কি তারা ইন্ডিভিজুয়াল এক একটা ট্রেনিং নিতে পারে? দেখুন, ইন্ডিভিজুয়াল ট্রেনিং নেওয়াটা আমার মতে ঠিক হবে না, কারণ আমি গোড়াই জল ঢাললাম না, আমি যে আগাই জল ঢাললাম তাতে আমার মনে হয় না খুব একটা উপকার হবে, কিন্তু যদি চাই সে নিতে পারে। আচ্ছা, তাহলে সেই ট্রেনিংগুলো আপনারা তাদেরকে প্রোভাইড করতে চান? একদম প্রোভাইড করব। ওকে, আমরা সবসময় বলি আপনি শিক্ষিত হন বা আপনার এডুকেশন না থাকুক, আপনাকে অন্তত সঠিক ধারণাটা নিতে হবে ছাগল পালন কিভাবে করতে হয়। একদম, আপনাকে প্রাইমারি দরকার বলেই গ্রামীণ ডাক্তার হতে হবে ছাগলকে সুস্থ করতে গেলে, যে ফার্মে কাজ করবে। দ্বিতীয়ত হচ্ছে কোথায় মার্কেটিং করবেন, বাচ্চা কীভাবে ম্যানেজমেন্ট করবেন, এই পার্টগুলো যদি না শেখেন আপনি অন্য ফার্মারদের মতোই 2 থেকে 4 বছর পরে আপনার ফার্মটাও বন্ধ হয়ে যাবে, আপনি ফার্মটা কন্টিনিউ করতে পারবেন না। সঠিক নলেজ, সঠিক গাইডেন্স নিয়েই ফার্ম করুন, আপনি এখানেই আসতে হবে তার কোনো মানে নেই। আপনি চেষ্টা করুন আপনার এলাকাতে যদি এরকম কোনো ট্রেনিং হয় বা গভর্নমেন্টের যদি এরকম কোনো পার্ট থাকে বা আরও যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলে গুড ফার্মার রয়েছে তারা যদি এইভাবে আপনাকে বেস্ট জিনিস, বেস্ট ডাক্তার নিয়ে এসে বেস্ট প্রপার এডুকেশন দিয়ে আপনাকে ট্রেনিং দিতে পারে, আপনি একবার সেখানে দেখুন, দেখে তবে স্টেপ নিন। কারণ ছাগল ব্যবসা খুব প্রফিটেবল ব্যবসা, খুব লার্জ স্কেলের ব্যবসা, অনেক ইনভেস্টমেন্টের ব্যবসা, তো আপনাকে না বুঝে না জেনে যদি ইনভেস্ট করেন পুরো টাকাটাই লস হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো এবং কোন পার্টটা আপনার সবথেকে বেটার লাগলো সেটা আমাদের জানান, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। নমস্কার।